আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আমরা আসছি গাজীপুর সদর উপজেলার বাহাদুরপুর গ্রামের জনাব কফিলউদ্দিন শিকদারের নিউ নেশন ডেইরি খামার প্রকল্পে, এবং এটি তিনি দীর্ঘ সময়ব্যাপী গবাদি প্রাণী বিশেষ করে গরুর খামার করেন এবং তিনি একজন উদ্যোক্তা। প্রতি বছরই তিনি 40 থেকে 50টা গরু এরকম কুরবানির সময় হৃষ্টপুষ্ট করে বিক্রি করেন। এছাড়াও সারা বছরই তার এই খামারে 40-50টা গরু সবসময় থাকে। 3 থেকে 4 মাস পর পর তিনি গরু বিক্রয় করেন, বিভিন্ন জায়গা থেকে তিনি গরু সংগ্রহ করেন, বিভিন্ন হাট থেকে হৃষ্টপুষ্ট করার লক্ষ্যে জীর্ণশীর্ণ গরু এনে তিনি 3 মাস 4 মাস গরুকে সঠিক পদ্ধতিতে বিজ্ঞানসম্মত উপায়ে খাবার, তারপরে তাদের ভ্যাকসিনেশান, তাদের অন্যান্য পরিচর্যা, স্বাস্থ্য পরিচর্যা সব কিছু করে তার কাঙ্ক্ষিত পর্যায়ে যখন আসে 3 থেকে 4 মাস পরে তিনি এই গরুগুলো বিক্রয় করেন। কোনো কোনো গরু 5-6 মাসও তিনি পালেন। তার খামারে এখন প্রায় 40টা গরু এখন রয়েছে। আসন্ন কুরবানির ঈদ উপলক্ষে তিনি এইগুলি তৈরি করেছেন। তা যে ভ্যাকসিনগুলি আপনার ঠিক মতো করা হয়, সেই আপনার এখানে কখনো কি কোনো রোগ দেখা গিয়েছে? না, আজ পর্যন্ত রোগ দেখার আগেই আমি আপনাদের সাজেশন নিয়েছি এবং আগে আমি ভ্যাকসিনেশন। বিশেষ করে প্রিয় দর্শক, যে কুরবানির ঈদ নয়, শুধু সারা বছরই আপনার খামারকে খুরা রোগ মুক্ত রাখতে হবে। প্রথমত খুরা রোগ হচ্ছে খামারের সবচেয়ে বড় শত্রু। এটা ডেইরি খামার বলেন, হৃষ্টপুষ্টকরণের খামার বলেন, যে কোনো খামারের অ্যানিমেল ফার্মের সবচেয়ে বড় শত্রু হচ্ছে খুরা রোগ। খুরা রোগের টিকা আপনি আমাদের সরকারি টিকা যেটা রয়েছে ট্রাইভ্যালেন্ট টিকা, যেটা বাংলাদেশ লাইফ স্টক রিসার্চ ইনস্টিটিউট তৈরি করেছে, এবং এই টিকাটি অত্যন্ত সাশ্রয় আপনি পাবেন। প্রাণী সম্পদ অফিসে আপনি এই টিকার ক্রয় করতে পারবেন এবং 6 থেকে 8 টাকা একটা টিকার মূল্য হয়। আপনি এটা নিয়মিত প্রতি 4 মাস পর পর আপনি এই খুরা রোগের টিকাটা আমাদের এখানে প্রয়োগ করবেন। আমরা অ্যাডভাইস করে থাকি 3 মাস পর পর করার জন্য, তাহলে আপনার কখনো এই খুরা রোগটা হবে না। তারপরে যেটা রয়েছে তরকা রোগ, যেটাকে অ্যানথ্রাক্স বলা হয়, এই টিকাটা প্রতি 1 বছর পর পর দিবেন আপনি আপনার গরুকে। আর গলাফলা রোগের টিকাও আপনি 1 বছর পর পর দিবেন, তাহলে দেখা যাবে যে আপনার খামারে এই সংক্রামক রোগগুলো হবে না। দ্বিতীয়ত হচ্ছে আপনার খামারে যে খাদ্য, এই খাদ্যগুলো হতে হবে আপনার মানসম্পন্ন খাবার। যেমন ধরেন আপনি গরুকে যে সুষম খাবার তৈরি করতে হবে, শুধু খাবার খাবার মানে বুসি নয়, শুধু কুড়া নয়, শুধু খৈল নয়, এটা সুষম খাবার ব্যালেন্স তৈরি করতে হবে। এমন কোনো খাবার দিবেন না গরুকে যে খাবারগুলো গরুর জন্য ক্ষতিকর হয়। যেমন সে তার গরুকে কোনো ধরনের ভিটামিন দেয় না। আমি টোটালি এই খামারটা পর্যবেক্ষণ করি, আমার লোকজন নিয়মিত এই খামারটা পরিদর্শন করে, এখানে কোনো ধরনের ভিটামিন আমরা ব্যবহার করিনি, যেটা দরকার ছিল। আমরা ফিডের মধ্যে মাঝে মধ্যে ডিবি পাউডার, যেটা ডেইরি ব্রিড পাউডারটা ব্যবহার করেছি, কিন্তু কোনো ইনজেক্টেবল আইটেম আমরা তাদেরকে দিইনি। যারা ভিটামিন দিয়ে গরুকে মোটা করেন সেই গরুগুলো আসলে সেরকম হৃষ্টপুষ্ট হয় না। এটা মানুষের ভুল ধারণা, বিভিন্ন জায়গাতে বিভিন্ন মানুষ না বুঝে এই ভিটামিনগুলো গরুকে দেওয়া থাকে। বিভিন্ন ধরনের ভিটামিন বাজারে পাওয়া যায়, এই ভিটামিন ইনজেকশন কোনো প্রয়োজনে গরুর শরীরে দেওয়া। আপনার গরুকে মোটা তাজা মানে ফ্যাটেনিং করার জন্য প্রথম দরকার কৃমিনাশক ঔষধ, আর হলো মানে রোগ প্রতিষেধক টিকা, আর হলো সুষম খাবার, ঘাস, কাঁচা ঘাস, এবং এটার জন্য হলো দানাদার খাবার। আমরা এই গরুগুলোকে ইউরিয়া মোলাসেস্ট আপনি কি খাওয়াচ্ছেন, ইউএমএস খাওয়াচ্ছেন? এবার খাওয়ার নাই, না ইউএমএস এবার খাওয়ার নাই, তো আমরা তাকে অ্যাডভাইস করেছি যে আপনি ইউএমএস খাওয়াবেন। সেটি অনেক ভালো একটা পদ্ধতি, যে ইউএমএস খাওয়ানোর কারণে দেখা যায় প্রতিদিন প্রায় 200 থেকে 250 গ্রাম ওজন প্রতিদিন বৃদ্ধি পায়, এবং সেটা খুবই হালাল বিষয়, যে খড়ের সঙ্গে আপনি যদি খড় চিটাগুড় এবং ইউরিয়া সার মিশিয়ে দেন, সেটার মাত্রা আছে, সেটা আপনারা করে খাওয়াতে। সকলে জানে যে আপনি 10 কেজি ইউএমএস তৈরি করবেন কেমন করে, 10 কেজি খড় সুন্দর করে কেটে নেবেন কাঁচি দিয়া, অথবা আপনি মেশিন খড় কাটার মেশিন আছে, কেটে এক পাশে রাখবেন একটা পলিথিনের মধ্যে। তারপরে আপনি 5 লিটার পানি নেবেন, তার অর্ধেক যতটুকু খড় তার অর্ধেক পানি, 5 লিটার পানি একটা গামলার মধ্যে নিয়ে, তারপরে তার মধ্যে 2.5 কেজি চিটাগুড় দেবেন, আর হলো 300 গ্রাম দেবেন ইউরিয়া, ইউরিয়া সার। তো ইউরিয়া, চিটাগুড় এবং পানি একসাথে মিক্সিং করবেন, করার পরে যেখানে আপনি খড়টা কেটে রেখে দিয়েছেন পলিথিনের উপর, তারপর দিয়ে ছিটা সুন্দর করে পলিথিনটা আপনি, হ্যাঁ হ্যাঁ, 2 ঘন্টা রেখে দিতে পারেন। রেখে দিয়ে আপনি 2 ঘন্টা পরে খাওয়াতে পারেন, 3 দিন পরে আপনি খাওয়াতে পারেন, ঢেকে দিবেন, ঢেকে দিয়ে 3 দিন পরে খাওয়াতে পারেন, 2-3 ঘন্টা পরে আপনি খাওয়াতে পারেন। তবে একটা গরুকে তার ওজনের 1%-এর বেশি দেওয়া উচিত না আর কি। এবং এটা হলো কি, যে আপনি যখন এই ইউএমএসটা খাওয়াবেন, ইউরিয়া মোলাসেসটা খাওয়াবেন, তার কমপক্ষে 1 ঘন্টা পর্যন্ত আপনি পানি খাওয়াবেন না, পানি খাওয়ার 1 ঘন্টা পর্যন্ত পানি খাওয়ানো অপরাক্ত হবে, 1 ঘন্টা পরে পানি দিবেন। তাহলে আপনি এইভাবে গরুটার দেখা যাবে যে এই সমস্ত গরুর আপনার ওজন প্রতিদিন 250 থেকে 300 গ্রাম বৃদ্ধি পাবে পার ডে এই ইউএমএস খাওয়ানোর কারণে। কারণ খড়ের পুষ্টিমান বেড়ে যায়, পরিপাচ্যতা বেড়ে যায়, আর খড় কখনোই গরুকে
শুকনা খাওয়াতে হবে না, কারণ দেখা যায় যে শুকনা খড় খাওয়ালে গরুর ওজন প্রতিদিন প্রায় 250 গ্রাম পরিমাণ কমে যায়। আসলে খামার ওটা শখের ব্যাপার, গরু পালন শখের ব্যাপার, শখ এটা খুবই এক সুন্দর জিনিস। আমরাও চাই প্রত্যেক মানুষই সুস্থ সুন্দর খামার করুক এবং দেশে পশু সম্পদ গড়ে তুলুক।